পুরোটাই চ্যালেঞ্জ ছিল একটা, এবং যত্ন সহকারে ছাড়া তো অন্য কোনো কাজ হয় বলে মনে হয় না। আমি হিন্দি বাংলা সব মিলিয়ে কাজ করি এবং কোথাও দেখিনি যে অন্তত আমার তরফ থেকে কখনো চেষ্টা করে যেন যত্নের কোনো ত্রুটি না হয় কোনো কাজে। কাজ মানুষের কম ভালো লাগে, কোনো কাজ মানুষের বেশি ভালো লাগে। যে আশা করবো যে অভিযান ছবিতে যেহেতু সৌমিত্রবাবুর মতো একজন মানুষের প্রতি একটা ট্রিবিউট, আশা সত্যি সত্যি আশা করবো যে তারা মানে হোল হার্টেডলি ছবিটিকে ইউনো আপন করে নেবে। ওনাকে নিয়ে ট্রিবিউট আজ না হলে কাল হতো, কিন্তু এটাই খারাপ লাগছে যে উনি মানে ওনার মৃত্যুর পরে ছবিটা রিলিজ করছে, সেটাও করোনার জন্য, এই জন্য এতদিন ধরে ছবিটা আটকে রয়েছে। বাট ফাইনালি ছবি রিলিজ হচ্ছে এবং ওনাকে নিয়ে যে ছবিটা, অসম্ভব ভালো কিছুই পাবো সে ব্যাপারে আমি 100% শিওর। আমি শুধু এটুকুই বলবো যে বাঙালির উচিত যদি সৌমিত্র চট্টোপাধ্যায়কে সত্যিই ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাহলে তাকে নিয়ে এরকম একটা প্রয়াস হয়েছে, এরকম একটা কাজ করেছে, এবং সেটাও আমাদের আরেক শিল্পী এবং পরমব্রত যে যথেষ্ট ভালো নির্দেশক, তো সেই কাজটা দেখা উচিত, আসা উচিত। দেখুন, সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলার একটা চলচ্চিত্রের লিজেন্ড, তাকে নিয়ে যদি কখনও কোথাও কোনো কাজ হয় সেটা সবসময়ই সমাদৃত হবে। আমার ধারণা পরম যে কাজটা করেছেন সেটা নিশ্চয়ই মানুষের যা প্রত্যাশা সেটা পূরণ করতে পারে। ফিলিংটা যখনই আমি ডাক পেলাম যে একটা ছোট্ট চরিত্র কিন্তু করে দাও, সবাই আমরা ছোটোখাটো চরিত্রই অভিনয় করেছি অনেকেই, কিন্তু এখানে ছোটোখাটো চরিত্র তো নয়, সেগুলো সব এই জীবনটার সঙ্গে সঙ্গে অন্যিত অনেকগুলো ইম্প্যাক্ট। আমি যে বাবা চরিত্রে করেছি তারও এমন একটা ইনফ্লুয়েন্স, এমন একটা সংলাপ যেটা সৌমিত্রদার জীবনাচরণের মধ্যে অদ্ভুতভাবে প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। তাই সেক্ষেত্রে সব থেকে বড়ো কথা, সৌমিত্রদার সঙ্গে আমি বিদেহী নাটকে দীর্ঘদিন স্টেজ শেয়ার করেছি, দুজনেরই একটা বিরাট জায়গায় থাকতো, অভিনয় করতাম, তারপর উনি আমার প্রতিটা নাটক দেখতে আসতেন, তাই নিয়ে আড্ডা। লাস্ট 13 মার্চ যে পার্টিটা হয়েছিল সৌমিত্রদার, সেই পার্টিতেও আমরা অসম্ভব আড্ডা দিয়েছি। তখন সবে করোনার কথা শোনা যাচ্ছে, ভাবতে পারিনি সেই করোনায় আমাদের কাছের সৌমিত্রদাকে এভাবে কেড়ে দেবে। সেই 13 মার্চে আমরা আড্ডা দিচ্ছি এবং সেখানে উনি অসাধারণ একটা গান গেয়েছিলেন, সেটা ভীষণভাবে ভাইরাল হয়ে গেছে, এখনও সবাই দেখে সেটা। আমি, দেবশঙ্কর, বিভাসদা, আমরা সবাই ছিলাম সৌমিত্রদার সঙ্গে, ফলে সৌমিত্রদার জীবনের সঙ্গে অন্যিত একটা কাজ, সৌমিত্রদার বায়োপিক যেখানে তিনি নিজে সশরীরে বর্তমান, সেইখানে যুক্ত থাকাটা আমার কাছে একটা গৌরব।